বনগাঁয় বিজেপির পরাজিত প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চৌবেরিয়ার 2 নম্বর পঞ্চায়েতে। বিজয় মিছিল থেকে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির পরাজিত প্রার্থীকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চৌবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে উত্তেজনা ছড়ায়। ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। জানা গিয়েছে রবিবার গোপীনাথপুরে বিজয় মিছিল বের করে তৃণমূল। মিছিল যাওয়ার সময় বিজেপি নেতা বাবুরাম বিশ্বাসের রান্নাঘরে টালির চাল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিজেপি নেতার অভিযোগ, তিনি প্রতিবাদ করলে তৃণমূল সমর্থকেরা তাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘর ভেঙে ফেলেছে, রান্নাঘর, ওই টিএমসি লোকেরা। এই তো আজকে, তখন 1টা-1টা বাজে। এবার ওদেরকে বলা হয়েছে যে যে লোক গাড়ি চালাচ্ছে ওকে বলা হয়েছে, ভাই তুই হচ্ছে কি করে গাড়ি চালাচ্ছিস। এবার ওকে বলার পরে এবার আমার এই রান্নাঘরে দেখাতে হয়েছে। দেখাতে যাওয়ার পরে বলছি কি ওরা সবাই এসে মার শুরু করে দিয়েছে। এবার ওদের কেউ কেউ লোক ঠেকাচ্ছে, কেউ কেউ আবার আসছে মারতে। তা এবার আমি বলছি কি যে এ কি এত মারছো কিসের, বনগাঁ মারলে, এখানে মিছিল করছো, সারা রাস্তা সুস্থভাবে আসছো, আর আমার বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি হইহুল্লা করছে কেন। এদিন হাসপাতালে আহত দলীয় কর্মীকে দেখতে আসেন বনগাঁ সাংগঠনিক বিজেপির সভাপতি রামপদ দাস, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। সভাপতি রামপদ দাস বলেন, তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে। এখানে বিজেপি শক্তিশালী থাকায় ওরা ছাপ্পা করেও ভয়ে রয়েছে, গণনা কেন্দ্রেও সন্ত্রাস করেছে তৃণমূল। আমাদের এই যে নির্বাচনে বিজেপি এতটা এখানে শক্তিশালী ছিল যে প্রতি বুথে বুথে ওরা ভয় পেয়ে ওরা রিগিং ছাপ্পা জাম করেছে, তাতেও ওরা নিরাপদ জায়গাতে যেতে পারেনি। তারপরে আবার গণনা কেন্দ্রের মধ্যে যেটা হয়েছে সেটা সারা ভারতবর্ষ জুড়ে তার চর্চা চলছে, এবং সে নিজে ক্যান্ডিডেট জিতেছে তাকে মেরে ধরে সেখান থেকে বের করে দিয়েও তাদের শান্তি। আজকে আরও বেশি ডেমোলাইজ করার জন্য গাড়ি বাঁধিয়ে তার রান্নাঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে। একজনে ঘর ভেঙে দিচ্ছে বিজয় মিছিল, কোন বিজয় মিছিল, একল একন সকাল রাতের থেকে অন্ধকার, কী করতে চাইছে এরা? এরা তার প্রতিবাদ করাতে আমার ঘরটা কেন ভাঙলে ভাই, তোমার গাড়ি তো রোজ যায়। বিধায়ক স্বপন মজুমদার বলেন, তৃণমূলের বিজয় মিছিল থেকে আমাদের প্রার্থীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। বিধায়কের দাবি, প্রাক্তন প্রধান তপন হাজরার নেতৃত্বে এই সব কাজ করেছে তৃণমূল। বাংলার গণতন্ত্রের জন্য এটা ভয়ের। বিজয় মিছিল বের করেছিল, তো সেই মিছিল যেতে যেতে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন বাবুরাম বিশ্বাস, তার বাড়িতে যাওয়ার সময় তার রান্নাঘরের টালি ভেঙে দিয়ে যায়। তো বাবুরাম বিশ্বাস জিজ্ঞেস করছে শুধু এই টালিটাগুলো কেন ভাঙলে তোমরা, আর সঙ্গে সঙ্গে তাকে মারধর করা শুরু করে। বাস্তবে ওখানে চৌবাড়িয়া পঞ্চায়েতের বেশিরভাগ সিট বিজেপির দখলে ছিল, বাবুরাম বিশ্বাসও জিতেছিল, এবং কাউন্টিংয়ের দিন বাবুরাম বিশ্বাসকে মেরে বের করে দেওয়া হয়। ও জিতে গিয়েছে, তারপরে মেরে বের করে দেওয়া হয় তাকে। আর এই সব সম্পূর্ণ কাজগুলো করেছে আমাদের চৌবাড়িয়া পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান আছেন, এর আগে ছিলেন কি তপন হাজরা, তার নির্দেশে তার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। যদিও মারধরের কথা অস্বীকার করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, গাড়ি ঘোড়াতে গিয়ে একটি টালি ভেঙে যায়, আমাদের কর্মীরা ঠিক করে দিচ্ছিল, বিজেপি নেতা এসে আমাদের কর্মীদের মারধর করে, ওরা মিডিয়া ডেকে এখন নাটক করছে। আমাদের ওখানকার ছেলেরা একটা জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত এগুলো বাজাচ্ছিল, ঠিক সেই গাড়িটা ঘোরাতে যেয়ে একটা রান্নাঘরের টালিতে গুঁতো লেগেছে, ওরা টালিটা পাল্টে দিতে চেয়েছে একটা টালি, এবং এটা হচ্ছে উপলক্ষ। ওই ছুটি এসেও আমাদের ছেলেদের মারধর শুরু করে, এবং অনেকে ওকে সরিয়ে দিয়ে যায়, ধাক্কাধাক্কি হয়, এবং পরবর্তীকালে শুধু মিডিয়ার মধ্যে বা দলের নামে উৎসাহ করবার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ,